কারা বলছে? কারা বড় লোক গুন্ডা মমতা আর যদি না অ্যাকশন নেয় এদেরকে নিয়ে হাইকোর্টে যাবো। আপনার সবাই আসছিল বলে করলো সবাই আসেন, আমরা বিজেপি ব্যক্তিবাদ করি না, বিজেপির সবাই আসেন, গেরুয়া ঝান্ডার নিচে আসেন। কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল, তিনি তার ফেরার পথে কোচবিহারে যাচ্ছেন সন্ত্রাস কবলিত এলাকাগুলি ঘুরে দেখার জন্য, যারা মারা গেছে তাদের বাড়ি যেতে চাইছেন। আমি কি বলবো না, তৃণমূল তো বলছে আমার এটা নিয়ে কোনো আবাহন নেই, বিসর্জন। তৃণমূল বলছে আবাহন নেই, বিসর্জন। আপনার জেলা রাজীব সিনহা ইলেকশন কমিশনার না হলে এই জিনিস হতো, নিরপেক্ষ লোক ইলেকশন কমিশন হলে আজকে বুঝিয়ে দেয়, ওরাই গলত রেখে দিয়ে। আপনার জেলা দেখে দেখে নন্দীগ্রামের পর এবার ময়নায় আইসি বদল। 2018 আমি জানি প্রাক্তন এমএলএ সংগ্রাম দোলন ভাইপোকে ফোন করেছিলাম, শুনেছি, বলেছে মাহিকে দিন, মাহি কিছু করতে পারবে না। ময়নাতে বিজেপির যারা পুলিশের টার্গেটেড লিডার তাদেরকে আজকে হাইকোর্ট 15 জুলাই পর্যন্ত প্রোটেকশন দিয়েছে। হাইকোর্ট প্রত্যেকটা ময়না এবং নন্দীগ্রামের মমতা ব্যানার্জি পুলিশের টার্গেটেড লিডারদেরকে প্রোটেকশন দিয়েছে, যে পুরনো কেস তো নয়, এর মধ্যে নতুন কেসেও অ্যারেস্ট করবে। আপনি যার কথা আজকে হেঁটে তুলে ধরলেন, কিন্তু তো হেঁটে বের হচ্ছেন না সিটিও থেকে। আপনি যার কথা হেঁটে আজকে তুলে ধরলেন, সব সবাই এই দুইজন মাতৃমণ্ডলী, এখানকার হারা আর ওই আসানসোল দক্ষিণে হারা, এই দুজন যে অশালীন ভাষায় বক্তব্য রাখে এবং যেভাবে আমাকে পার্সোনাল অ্যাটাক করে, এটা আমার থেকে বয়স তো ছোট, এটা নারী জাতি, আমি এদেরকে সম্মান রেখেই বলি যে এটা ভারতবর্ষের মানে সতী সাবিত্রী, ভারতবর্ষের রমণীদের সব ভাষা হতে পারে না। মা শারদামণির রাজ্যে এই রকম ভাষা কোনো মহিলার মুখ থেকে আমরা আশা করি না, আমরা প্রত্যেকটা মায়ের মধ্যে দেবী দুর্গার মুখকে দেখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ব্যালটে ভাববে ভেতরে পদ্ম ফুল, ফুললে দেখবে সর্ষে ফুল। ব্যালটে পদ্ম ফুল ভাবলেও বাক্স ফুললে দেখবে সর্ষে ফুল। ওর কথা বলেন কেন, এই সৌমিত্র খাপ আসে বসে আছে, 19 সালের আগে এই কয়লা ভাইপো এসে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে ছাড়ুন এমপি তো দিবেন, বলেছিল বিষ্ণুপুর লোকসভায় একটা বুথে যদি জিততে পারে রাজনীতি ছেড়ে দেবে। তো সৌমিত্র খাঁ তো এমপি হয়েছে, ওর কথা না ধরাই ভালো। ওখানে গিয়ে বলেছিল অর্জুন সিং 2 লাখ রুপি হারবে, নন্দীগ্রামে গিয়ে বলেছিল ওর জামানত জব্দ করবো গদ্দার, মানুষ উত্তর দিয়ে দিয়েছে। আপনাকে এবং হিমন্ত বিশ্ব শর্মাকে একযোগে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বলা হলো যে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত এরা, তাদের গ্যারান্টার উত্তর দিয়ে দিয়েছে ভূপালে। প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে তোলামূল কোম্পানি 23,000 কোটি টাকা দুর্নীতি করেছে, আমি তাদের সবাইকে জেলে ঢুকাবো। বন্ধুদা আপনি এক আজ টুইট কিয়া হ্যায় বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন সোনিয়া গান্ধী চাইছেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে আর মমতা ব্যানার্জি চাইছেন অভিষেককে মুখ্যমন্ত্রী করতে। আপনাদের কি অবজারভেশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নেতা, তার বক্তব্যের অবজারভেশন আমি দিই আর কে। আমরা তো সব সভাতে বলেছি তৃণমূলকে যদি চুরি করতে দিতে চান জোড়া ফুলে ভোট দিন, লালু প্রসাদের পরিবারকে যদি আরো ডাকাতি করতে দিতে চান
রাষ্ট্রীয় জনতা দলের হার কিনে ভোট দিন, আর যদি দেশ রক্ষা করতে চান নরেন্দ্র মোদীকে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে ভূমিকা নির্বাচন কমিশনের, এটা কিভাবে দেখবেন? নির্বাচন কমিশন মানে তৃণমূল, তৃণমূল মানেই নির্বাচন কমিশন, কয়েনের এপিট আর ওপিট। ওকে আমি পোষ্য বলেছি, ওই মাতাল নির্বাচন কমিশন আর কি, ও হচ্ছে মমতার পোষ্য, ঠিক আছে? ওর দ্বারা কিচ্ছু হবে না, যত রকম অপকর্ম করবে ওর যতটা পারছে করছে, বাকিটা প্রতিরোধ হবে, জনগণের প্রতিরোধ হবে, জনগণের প্রতিরোধ হবে। আজকে হুল দিবস, 1855 সালে বিরসা মুর্মু আপনার সিধু মুর্মু কানু মুর্মু আওয়াজ তুলেছিলেন, ডু অর ডাই, জিয়েঙ্গে অর মরেঙ্গে, ব্রিটিশ ছাড়ো। আমাদেরও আজকে বক্তব্য সফল, আমরা প্রতিরোধ করব গণতন্ত্র রক্ষা করার জন্য এবং গ্রামকে বাঁচানোর। 100 ICC নামের তালিকা আপনি আপনার বক্তব্যে তুলে ধরলেন, আরে ভয়ঙ্কর চোর এগুলো, নিচের তলার কনস্টেবলরা ডিএ পায় না, এসআই এসআই রা পায় না, এই মার্কা মারা আইসি গুলো